হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অক্টোবরের 30 তারিখে থাইল্যান্ডে আসলাম ঢাকা থেকে। তো গতকালকেই যেহেতু হরতালের ঘোষণা হয়েছিল, তাই একদিন আগেই ঢাকায় চলে আসছি চিরং থেকে। সকালবেলায় আমার 9:40 ইউএস বাংলা এয়ারলাইনের ফ্লাইট ছিল, তো সকালবেলায় একটু আগেই চলে আসছি। আর সকালবেলায় আপনার ইমিগ্রেশনের সময় তেমন কিছু প্রশ্ন করে নাই, অনেকে হয়তো অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হন। তবে আপনাদের কয়টা দেশ যদি আগেই ট্রাভেল করে থাকে, তাহলে আশা করি তেমন কিছু আপনাকে জিজ্ঞেস করবে না। আবার অনেকে আছে ইমিগ্রেশনে পুলিশের সামনে একটু ঘাবড়ায় যান, তো ঘাবড়ায় গেলে হয় কি ওনারা আপনাকে একটু নেগেটিভভাবে মনে করে, তো এটা আসলে আপনার নিজের জন্য সমস্যা। তাই সর্বোচ্চ আপনারা ওই কনফিডেন্স দিয়ে কথা বলা ট্রাই করবেন, তাহলে ভালো করে আপনি ওটা ক্রস করতে পারবেন। আর ওখান থেকে নামার পরে আপনার থাই ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করে নাই, ওনারা জাস্ট রিটার্ন এয়ার টিকিটটা দেখতে চাইছেন আর হোটেল বুকিংটা। তো হোটেল বুকিংটা আমি আমার একটা ডেমো একটা বুকিং দেখাইছি, কারণ আমি 12 দিনই ব্যাংকক থাকবো না। ব্যাংকক, তারপরে পাতায়া, তারপর অন্যান্য দিকে ট্রাভেল আর কি। বাট আমার যেহেতু টিকিটভাবে কাটা, তাই আমি এটাই ওনাদের কাছে শো করছি। তো সকালবেলায় মানি এক্সচেঞ্জের সময় আপনার সর্বোচ্চ ট্রাই করবেন আপনারা ইমিগ্রেশন থেকে মানে ক্রস হওয়ার পরে মানি এক্সচেঞ্জটা করবেন না, কারণ মানি এক্সচেঞ্জ এখানে আপনাকে রেট খুবই কম দেবে। আর আশপাশে অবশ্যই এটিএম বুথ থাকে, তো ভিসা বা মাস্টার কার্ড বা আপনার আমেরিকান এক্সপ্রেস ডেবিট ক্রেডিট কার্ড থাকলে এখান থেকে তুলতে পারেন, তাহলে ব্যাংক অনুযায়ী আপনি রেটটা পাবেন। আর যে ট্রানজ্যাকশনে করেন, আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনার 220 বাদ করে নেবে, তো ট্রাই করবেন একসাথে বেশি বাদ তোলার, কারণ যতবার আপনি যদি এক বাদও তোলেন, তাহলে 220 টাকা আপনার ট্যাক্স বা চার্জ যাই বলেন এগুলো দিতে হবে। তো ওখান থেকে শেষ করার পর আপনি এই যে একটা অ্যাপ দেখতেছেন বোল্ট নামের, এটা থেকে ট্যাক্সি বুক করা ট্রাই করবেন, কারণ এখানে আপনার মোটামুটি অ্যাকুরেট দামে পাওয়া যায়। কারণ নর্মালি যদি আপনি এমনি দামাদামি করেন, তাহলে ওরা আপনার কাছ থেকে 500, 600, 700 এরকম বাদ চাইতে পারে, যেহেতু আপনি বাইরের মানুষ। তাই ট্রাই করবেন এই বোল্ট অ্যাপ থেকে ইয়ে করার। আর সিমটা এয়ারপোর্ট থেকে কিনবেন, কারণ বাইরে আপনি কোথায় পান না পান, আবার বাইরে এত আহামরি কম যে ওরকমও না, প্রাইস মোটামুটি অলমোস্ট সেম। এটা হচ্ছে আমাদের হোটেল, নাপাক হোটেল, তো এটাতে আমরা স্টে করতেছি আপাতত। এটা সোলো ট্রাভেলারদের জন্য এই হোস্টেলটা খুবই পারফেক্ট, ভিতরে এসি আছে। আর একটা ভিডিওতে আমার হোটেলের ভিতরে কন্ডিশনও দেখাবো। তো ভিতরে আপনি আপনার রুমমেট যাদেরকে পাবেন সবাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তবে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি গরিবেরা এই হোটেলে তেমন আসে না, বুঝছেন। ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইউরোপ, আমেরিকা বা ইউকে এই টাইপের, মানে এইসব দেশের মানুষ। তো ট্রাই করবেন বাঙালিদের যেদিকে থাকে ওদিক থেকে একটু অ্যাভয়েড করার, কারণ বাঙালি কীরকম স্যাঁচরা এটা আপনারা ভালো করে জানেন। আমি নিজেও বাঙালি, আমিও জানি আমরা কেমন। তো যাই হোক, এখন এই হোটেলটা তো উঠতে পারেন তো যারা সোলো ট্রাভেলার, তবে একটা রুম নিলে আপনি ওই এনজয়টা করতে পারবেন না, খানা টানা খাবেন, খাইয়া হোটেলে এসে উঠবেন, উঠার পরে ঘুমায় যাবেন এতটুকুই। তবে থাইল্যান্ডে আসবেন যেহেতু একটু চিল টিল হবে, এরকম একটা হোটেলে বা হোস্টেলে ওঠা উচিত। এটা হচ্ছে আমাদের, আমি যে হোটেলে উঠছি ওটার পাশে স্ট্রিটগুলো, এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর এখানে একটা জিনিস নোটিস করলাম, আপনার কাঁকড়া বা বিচ্ছু জাতীয় যে বিভিন্ন রকম পোকামাকড় সেল করে, তো এগুলার ছবি ডাইরেক্টলি তোলা যায় না, তুললে 10 বাদ করে ওদেরকে পে করতে হয়। তো আমি ফার্স্টে আমার একটু সামনে হয়তো দেখতে পারবেন, একটা ওখানে ভিডিও করতে গেছিলাম, তো একটু ওনারা মানা করছে। তো সামনে আরও কিছু জায়গায় খেয়াল করলাম যেখানে পোকামাকড় সেল হয় ওখানে 10 বাদ করে করে রাখে। তো এটা যায় না কেন, কারণ এই দেশে তো মানুষগুলো এগুলোই খায়, তারা তো ভাত খায় না,
এরা পোকামাকড়ই খায়, তবে তুলতে গেলে এটা কেন করছে জানি না, হয়তো ওই চাপরি ব্লগার কতগুলো থাকে না আমগো মতো, ওরা হয়তো এদেরকে প্যারা দেয়, ওই জন্য হয়তো এই সিস্টেমটা করছে। যাই হোক, আপনার টাকা পয়সা বেশি হলে, কারেন্ট বেশি থাকলে আপনি এখান থেকে 10 বাদ দিয়ে, মানে বাংলাদেশি 35 টাকার মতো দিয়ে, তারপরে এখান থেকে পোকামাকড়ের ছবি তুলতে পারেন। এই যে দেখেন, এই যে আমি এখানে তুলতে গেছিলাম, মহিলাটা মানা করছে, স্কিপ করছে, আমি ফার্স্টে বুঝি নাই কেন করছে, পরে দিয়ে সামনে দেখলাম যে এই অবস্থা। তবে এইখানে হালাল ফুড যারা একটু ধার্মিক, মানে অনেক ধর্ম মেনটেন করেন, তারা এইদিকে আমার মতে হালাল ফুড পাবেন কিনা আমি জানি না, তবে বাইরে আসেন যেহেতু বাইরের ফুডটাই টেস্ট করাটা বেটার। আর এখানে একটা জিনিস নোটিস করবেন, এখানে মানুষরা যে যার যার মতো, আপনি কি করেন না করেন আপনার দিকে কেউ তাকাবে না, কিন্তু বাংলাদেশে আপনি একটা হাফ প্যান্ট পরে বাইর হন, আপনার দিকে গরিব দুঃখী পাগল ছাগল অসহায় সবাই আপনার দিকে তাকাবে, ভালো মানুষও তাকাবে। এই জিনিসটা খুবই বিরক্তকর, কারণ আপনি আপনার জীবন আপনি কীভাবে লিড করবেন আপনার ব্যাপার, আপনার দিকে কেউ তাকাইলে আপনার জিনিসটা একটু কেমন জানি অ্যাবনর্মাল লাগে বা আনকমফোর্টেবল লাগে। তো দেখেন এখানে কত রকমের মানুষ, কত রকমের রং, কিন্তু কেউ কারোর দিকে তাকায় না, যে যার যার মতো এনজয় করতেছে, কেউ বিজনেস করতেছে, আবার কেউ আমার মতো এরকম ভিডিও করে। একটা ক্যামেরা নিয়েছিলাম 2 মাস আগে, তো ভাবলাম যে ট্রাভেল তো করতেছে অনেকগুলো দেশে, তো হালকা পাতলা ভিডিও টিডিও করি। তো আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে আপনাদেরকে ওই নাইট, যে ভিডিওটা দেখতেছেন ওই একটু নাইট লাইফের ভিডিওগুলো দেখানোর জন্য। তো ভিডিওটা যখন করতেছি তখন সন্ধ্যা 7:30, তো এখন নাইট লাইফটা অ্যাকচুয়ালি নাই, আর নাইট লাইফটা একটু পরে, মানে রাত্রে যত বেশি হবে নাইট লাইফ তত ভালো, মানে পাপীদেরকে রাত্রেবেলা আরও বেশি দেখা যাবে। এই দেখেন, যে যার যার মতো, কেউ কারোর দিকে তাকায় না, কিন্তু আমাদের গরিব ফকিন্নি বাংলাদেশে যেই রাস্তা দিয়ে যায় ওর দিকে মানুষ তাকায়, যে একজন ব্যাট কল করে, চুলের কাঠ যদি আপনি একটু এদিক সেদিক করেন মানুষ আড়া চোখে তাকায়। একটা কাহিনী বলি, 2016 সালে নারায়ণগঞ্জে গেছিলাম আমার বোনের বাসায়, তো এখানে আমি চুলের কাঠ আপনার 2 সেট দেওয়া জিরো মাঝখানে চুল করে রাখতাম। তো ওখানে কিছু কিছু না, ম্যাক্সিমাম গরিব দুঃখী অসহায় ওরা মানে তাকায় থাকতো, হাসতো, মনে মনে বলতো কি কাটিং। কিন্তু এখন এই 2023-এ ওখানে যায় দেখি সব পোলা পেন আমার মতো চুলের কাটিং, মানে 2016-তে আমি যে কাটটা দিছিলাম এখন ওরা এই কাটটা দেয়, বুড়া বুড়া বেড়া ওরাও দেখি এই কাট দেয়। এখন কী বলবো, মানে নিজে করলে ঠিক আছে, আরেকজন করলে সমস্যা, বাঙালির নেচার খারাপ। কিন্তু এখানে দেখেন এরা হচ্ছে কত সভ্য, আসলে আপনারা সভ্য বিচার করেন ড্রেস আপ দেখা, যে পাঞ্জাবি পরলে বা ওটার কী বলে ফর্মাল ড্রেস পরলে আপনারা সভ্য মনে করেন, কিন্তু এই যে একটা মহিলারা দেখতেছেন, ওর গায়ে কিন্তু কোনো কাপড় সবর নাই, হালকা বুকটা আর নিচের প্রাইভেট পার্টটা ঢেকে রাখছে, কিন্তু সে কত ইন্ডিপেন্ডেন্ট ওখানে, তার কত ফ্রিডম। কিন্তু আমাদের দেশে আপনি ওই মহিলার একটু বোরগা একটু টাইট পরবো এটা লয়ে চিল্লায়, আবার মহিলারা নর্মাল বোরগা ফুললেও এটা ব্যাট কল করে। এই যে কলেজের বাচ্চারা যায়, যে মেয়েরা, তো এদেরকে বিভিন্ন রকম ব্যাট কল, ইপটিজিং। আর সরি আমার একটু কাশি, এই বালের দেশে এসে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে গা। তো এই দেশে দেখেন এইখানে যার যার ফ্রিডম তার কাছে, এটা ল্যাংলা দেখেন, এই ল্যাংলা হালার পুতেও এখানে আসছে, মানে ওর মনে কত রং। আর আমাদের দেশে ল্যাংলা হইলে শুধু ঢাকা মেডিকেলের ইয়েতে ফুরে থাকে। আসলে আমাদের জীবনযাত্রাটা কেমন, আমাদের গোল থাকে জাস্ট টাকা ইনকাম করো, ফ্যামিলিকে খাওয়াও, এটাই জীবন। এখানে যারা আসে তো আপনারা বলতে পারেন এখানে সব নষ্ট মানুষ যায়, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে মানুষরা আসলে কেমন, মানুষের সাথে বিহেভিয়ার। তারপর ওই যে বললাম, কেউ কারোর কাউকে নিয়ে কেয়ার করে না যে যার যার মতো। আসলে আমাদের দেশে এরকম সম্ভব না, কারণ আমাদের দেশটা মুসলিম দেশ, আর অবশ্যই আমাদের ধর্মে একটু রেস্ট্রিকশন আছে,
তবু ইন্দোনেশিয়া মুসলিম দেশ, কিন্তু ওখানে যে যার যার মতো চলে। আমি শুনছি, আমি এখনও যাই নাই, তো ওখানে যে যার যার মতো চলে। বাট এত ইয়ে করে না, মানুষ ব্যাট কল করে না বা ইপটিজিং করে না। এই যে এই পাগলারা দেখেন, এই পাগলা হচ্ছে ফেক ট্যাটু লাগাইছে, এটা হচ্ছে স্কিনের মতো। যাই হোক, এই রোডটাতে আপনি 24 আওয়ার এরকম মানুষের চলাচল দেখবেন সবসময়। আর এখানে কেউ ঘুমায় না, যারা ঘুমায় তাদের রিপ্লেস হয়ে অন্য কেউ আসে। মানে থাইল্যান্ডে অ্যাকচুয়ালি এটাই একটা মজা। আর যারা থাইল্যান্ডে এসে এক রাত বা দুই রাত থাকেন, এই হোটেলের কোনায় পড়ে থাকেন, ওটাতে কোনো মজা নাই আসলে। আমি দু একটা ভাইয়ের সাথে পরিচয় ছিলাম, ওনারা জাস্ট একটা সিঙ্গেল রুম বুক করছে, তো ওখানে ওরা থাকে, বেড একটা আছে, সাথে আপনার বাথরুম আছে, খাবার খায় বাইর হয়ে আবার এসে ঢুকে। মানে এটা একটা তো ট্যুর, আর ট্যুর হলো কি, তো বাসায় তো শুয়ে থাকে, বাসায় তো খাবার খায় বাইর হয়। তো ট্যুর মানে হইতেছে আপনি আশপাশের এরিয়া মানুষকে এক্সপ্লোর করা। আর এই যে জুস, জানি না এটা অরিজিনাল কিনা, তবে মনে হলো অরিজিনাল যেভাবে সামনে ডিজাইন করে রাখছে। জুসের ভিডিও তো একটা দিছি আলাদা, তবু আমি খাই তাহলে পরবর্তীতে আশা করি রাত্রেবেলায় নাইট লাইফের একটা ভিডিও আনবো, যদি সুযোগ হয় বা সিচুয়েশন হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।